আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে মরিচ ভর্তা বানাবো। তো মরিচ ভর্তার জন্য আমি নিচ্ছি, এখানে 14টার মতো মরিচ নিছি। মরিচগুলো আমি ঠেলে নেব। সামান্য সরিষার তেল দিচ্ছি, কারণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মরিচটা। মরিচটা আমি ভেজে নিচ্ছি, আর আমি অল্প করে বানাবো। তো একটা পেঁয়াজ আমি কেটে নেব। তো আমার মরিচ ভর্তার জন্য মরিচ আমি ঠেলে নিছি, আর লবণ নিছি 1/2 টিস্পুন, আর 1 রেড অনিয়ন নিছি। তো আমি ভালো করে মাখাবো, আর সাথে লাগবে সরিষার তেল। তো আমি মাখাই নেই মরিচটা আগে। এখন আমি ভালো করে পেঁয়াজটাকে মাখাই নেব, একদম নরম করে। তো ফিরে আসতেছি, নরম করে মাখানো হয়ে গেলে। আমার মাখানো হয়ে গেছে, একদম নরম করে মাখিয়ে নিছি। এখন যাবে এটার মধ্যে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, আর একবার মাখাই নিচ্ছি। হয়ে গেল আমার মরিচ ভর্তা। আপনারা যদি ঝাল পছন্দ করেন আরও আরও মরিচ অ্যাড করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।